1971 সালের 25 মার্চ রাতে অপারেশন সার্চলাইটের নামে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে হত্যা নির্যাতন শুরু করলে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি সদস্যরা সমগ্র বাংলাদেশে দুর্বার প্রতিরোধ গড়ে তোলে। অন্যান্য সেনা সদস্যদের সাথে বাংলাদেশে অবস্থানরত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়নই মুক্তিযুদ্ধে যোগ দেয়। 17 এপ্রিল 1971 অস্থায়ী বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করলে কর্নেল এম এ জি ওসমানীকে কমান্ডার ইন চিফ হিসেবে বাংলাদেশ ফোর্সেসের দায়িত্ব প্রদান করা হয়। এ সময় বাংলাদেশের ভূখণ্ডকে ভৌগোলিকভাবে 11টি সেক্টরে ভাগ করে যুদ্ধ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সময়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আরও 3টি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়। যুদ্ধে গোলন্দাজ সহায়তা প্রদানের জন্য গঠিত হয় 2টি আর্টিলারি ও 1টি স্বতন্ত্র রকেট ব্যাটারি। এভাবেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম লাভ করে বাংলাদেশ সেনাবাহিনী। সুসংহত ও সমন্বিত যুদ্ধের মাধ্যমে বিজয় ত্বরান্বিত করার লক্ষ্যে গঠন করা হয় এস ফোর্স, জেড ফোর্স ও কে ফোর্স নামে সেনাবাহিনীর 3টি নিয়মিত ব্রিগেড। অপরদিকে 2টি গানবোট পদ্মা ও পলাশ নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ নৌবাহিনী। তৎকালীন পাকিস্তান নৌবাহিনী হতে প্রত্যাগত বাংলাদেশি সাবমেরিনার এবং নাবিকদের সমন্বয়ে গড়ে তোলা হয় নৌ কমান্ডো দল। অকুতোভয় নৌ কমান্ডোগণ আগস্টের শুরু থেকে দেশের প্রধান নদীবন্দরগুলোতে অপারেশন জ্যাকপট নামক দুঃসাহসী আক্রমণ পরিচালনা করে বিভিন্ন নদীবন্দরে খাদ্য ও রসদ বোঝাই প্রায় 26টি শত্রু জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম হয়। 28 সেপ্টেম্বর একটি অটার বিমান, একটি ড্যাকোটা বিমান ও একটি অ্যালিউট হেলিকপ্টার এবং 9 জন বাঙালি বৈমানিক সহ 57 জন সদস্য নিয়ে কিলো ফ্লাইট নামে বাংলাদেশ বিমান বাহিনী যাত্রা শুরু করে। মুক্তিযুদ্ধে কিলো ফ্লাইট চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের জ্বালানি ডিপো সহ পাকিস্তানি হানাদার বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় 50টি সফল আক্রমণ পরিচালনা করে। ১৯৭১ এর ২১ নভেম্বরে তিন বাহিনীর অকুতোভয় সদস্যরা সমন্বিতভাবে অপ্রতিরোধ্য আক্রমণ পরিচালনা করে। তিন বাহিনীর এই সমন্বিত আক্রমণের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাঙালি জাতির বিজয় অর্জিত হয়। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর এই অবদানকে সাধারণ মানুষের আত্মত্যাগের সঙ্গে একীভূত করার উদ্দেশ্যে প্রতি বছর 21 নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস। জুলাই আগস্ট মাসে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী অসংখ্য ছাত্র জনতার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা, সেই সাথে আহত সকলের প্রতি রইল গভীর সমবেদনা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সারা দেশব্যাপী মোতায়েন থেকে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই তাদের সততা, ত্যাগ ও অসীম দেশপ্রেমের জন্য। দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে আপনারা দেশের মানুষের পাশে থেকেছেন, দেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছেন, দেশ গঠনে আপনারা সবার আগে এগিয়ে এসেছেন। বিগত জুলাই হতে শুরু হওয়া গণ অভ্যুত্থান, বন্যা, নিরাপত্তা প্রদান, অস্ত্র উদ্ধার সহ সকল কার্যক্রমে আপনারা সফলভাবে দিনরাত কাজ করে যাচ্ছেন। সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সাথে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক, বাস্তবমুখী ও উদ্ভাবনী চিন্তা চেতনা সম্পন্ন প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করে সশস্ত্র বাহিনী। শান্তিকালীন সময়ে সময়োপযোগী ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যদের যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে বছরব্যাপী পরিচালিত হয় বিবিধ প্রশিক্ষণ। এ লক্ষ্যে ইতিমধ্যে সেনাবাহিনীতে আর্মি লেভেল লজিস্টিক্স সিপিএক্স
এবং FTX এর আয়োজন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডের যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত হয় অনুশীলন টাইগার লাইটনিং। বাংলাদেশ নৌবাহিনীর বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে বাৎসরিক সমুদ্র মহড়া এক্সারসাইজ সেফগার্ড অনুষ্ঠিত হয়। দীর্ঘ 9 দিনব্যাপী আয়োজিত এই মহড়ায় অংশগ্রহণ করে বাংলাদেশ নৌবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধ জাহাজ। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়ার অংশ হিসেবে অনুষ্ঠিত হয় এক্সারসাইজ উইনটেক্স। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক্সারসাইজ কোপ সাউথ। আমরা সশস্ত্র বাহিনী অতন্দ্র সদা প্রস্তুত, লিখে যাই বিজয়ের কাহিনী চির নতুনের মোরা যুগ। আমরা সশস্ত্র বাহিনী অতন্দ্র সদা প্রস্তুত, লিখে যাই বিজয়ের কাহিনী চির নতুনের মোরা যুগ। আমরা সশস্ত্র বাহিনী অতন্দ্র সদা প্রস্তুত, লিখে যাই বিজয়ের কাহিনী চির নতুনের মোরা যুগ। আমরা সশস্ত্র বাহিনী অতন্দ্র সদা প্রস্তুত, লিখে যাই বিজয়ের কাহিনী চির নতুনের মোরা যুগ। আমরা সশস্ত্র বাহিনী অতন্দ্র সদা প্রস্তুত, লিখে যাই বিজয়ের কাহিনী চির নতুনের মোরা যুগ। আমরা সশস্ত্র বাহিনী অতন্দ্র সদা প্রস্তুত, লিখে যাই বিজয়ের কাহিনী চির নতুনের মোরা যুগ। ১৯৮৮ সালে ইরাকে চলমান মিশন ইউনিমগে বাংলাদেশ সেনাবাহিনীর 15 সদস্যের পর্যবেক্ষক দলের অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের যাত্রা শুরু করে সশস্ত্র বাহিনী। বর্তমানে জাতিসংঘ মিশন এলাকাসমূহের রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষের ধরন শান্তিরক্ষা কার্যক্রমকে অনেক বেশি বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। শান্তিরক্ষীদের মানসম্মত প্রশিক্ষণ প্রদানের জন্য 1999 সালে প্রতিষ্ঠিত হয় পিস কিপিং অপারেশন ট্রেনিং সেন্টার PKOTC, যা পরবর্তীতে 2002 সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং বিপসট হিসেবে আবির্ভূত হয়। বর্তমানে বিপসট বিশ্বের অন্যতম শান্তিরক্ষা প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।
এ পর্যন্ত 55টি দেশের 40,535 জন সহ বাংলাদেশ সেনা নৌ বিমান বাহিনীর সদস্যগণ শান্তিরক্ষী হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বমোট 4,887 জন সেনা সদস্য 10টি দেশে 11টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা প্রদান করাই বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কন্টিনজেন্ট সমূহের মূল দায়িত্ব। পাশাপাশি যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও নিশ্চিতকরণ, সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের চলাচল, প্রয়োজনীয় সরঞ্জাম ও রসদ সরবরাহের জন্য নিরাপত্তা ইত্যাদি দায়িত্ব পালন করে থাকে। বাংলাদেশ নৌবাহিনীর 344 জন শান্তিরক্ষী বর্তমানে বিশ্বের 6টি স্থানে শান্তিরক্ষায় নিয়োজিত রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর শান্তিরক্ষীরা উত্তাল ভূমধ্যসাগরে এবং দক্ষিণ সুদানের হোয়াইট নাইলে অপারেশন লাইফলাইন ও অন্যান্য অভিযানের মাধ্যমে জলপথে জাতিসংঘের সরবরাহ ব্যবস্থাকে সচল রাখে। বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ মেরিটাইম টাস্ক ফোর্সের অংশ হিসেবে ভূমধ্যসাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা প্রদান ও নৌপথে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে থাকে। বর্তমানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ বিমান বাহিনীর মোট 406 জন বিমান সেনা বিশ্বের 5টি স্থানে শান্তিরক্ষী হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা পালন করে আসছে। একটি ইউটিলিটি এভিয়েশন ইউনিট, একটি এয়ার ট্রান্সপোর্টেশন ইউনিট এবং একটি আর্মড মিলিটারি ইউটিলিটি হেলিকপ্টার ইউনিট সহ বাংলাদেশ বিমান বাহিনীর মোট 3টি কন্টিনজেন্ট শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত আছে। একটি C-130B ও 9টি MI সিরিজ হেলিকপ্টার সমৃদ্ধ বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ধর্ষ কন্টিনজেন্ট সমূহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সামরিক ও বেসামরিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম স্থানে প্রয়োজনীয় রসদ সামগ্রী দ্রুত পরিবহনে সহায়তা করে থাকে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনের পাশাপাশি মানুষ মানুষের জন্য এই বাক্যে উজ্জীবিত হয়ে আমাদের শান্তিরক্ষীগণ আর্তমানবতার সেবায় সহজাতভাবেই নিবেদিত প্রাণ। জাতিসংঘ মিশন সমূহে আমাদের নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণও ক্রমান্বয়ে বাড়ছে। 2019 সালে বাংলাদেশ সেনাবাহিনীর ফিমেল এঙ্গেজমেন্ট টিম যাত্রা শুরু করেন। এ পর্যন্ত মোট 3,038 জন বাংলাদেশি নারী শান্তিরক্ষী বিভিন্ন শান্তিরক্ষা মিশনে সাফল্যের সাথে অংশগ্রহণ করেছেন এবং বর্তমানে 493 জন বাংলাদেশি নারী বিভিন্ন মিশনে মোতায়েন রয়েছে। বিশ্ব শান্তি অক্ষুণ্ণ রাখতে গিয়ে অদ্যাবধি 168 জন বাংলাদেশি শান্তিরক্ষী অমূল্য প্রাণ বিসর্জন দিয়েছেন। বাংলাদেশের শান্তিরক্ষীদের এই আত্মত্যাগ ভবিষ্যৎ শান্তিরক্ষীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্যতম প্রধান শান্তিরক্ষী প্রেরণকারী দেশ, বিশ্ব শান্তি রক্ষায় আমাদের শান্তিরক্ষীদের গৌরবময় অবদান বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করেছে। এই গৌরব অর্জনে যে সকল শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন ও আহত হয়েছেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা। শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনী ডিআর কঙ্গোতে 3টি হেলিকপ্টার মোতায়েন করেছে, যা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি নতুন মাইল ফলক। পাশাপাশি সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক শান্তিরক্ষা মিশনে ব্যবহারের জন্য পেরুর সশস্ত্র বাহিনীকে বিস্ফোরক নিষ্ক্রিয়কারী যান প্রদান করা হয়েছে, যা বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে। আভিযানিক দায়িত্বের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত দেশ স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নের অংশ হিসাবে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। সামরিক কূটনীতির অংশ হিসাবে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রস্তুতকৃত 5,000
ইউনিফর্ম প্রদান করা হয়েছে। দুই দেশের সামরিক সম্পর্ক উন্নয়নে এই প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্প্রতি জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা মিশনের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎকালে বাংলাদেশি শান্তিরক্ষীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য আরও কিছু নতুন কন্টিনজেন্ট মোতায়েন ও নীতি নির্ধারণী এবং ফোর্স কমান্ডার পর্যায়ের আমাদের প্রতিনিধিত্ব বাড়াতে আলোচনা হয়েছে। সার্বিকভাবে সুপ্রশিক্ষিত ও অভিজ্ঞ সেনা সদস্য, উন্নত সরঞ্জাম, বিশ্বমানের প্রশিক্ষণ, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ এবং উন্নত মূল্যবোধের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধপীড়িত জনসাধারণের ও জাতিসংঘের আস্থা অর্জনে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। সশস্ত্র বাহিনীতে অফিসার ও সৈনিক হিসেবে পুরুষদের পাশাপাশি নারীদেরও অন্তর্ভুক্তি এই বাহিনীর গতিশীলতা ও সক্ষমতা আরও বৃদ্ধি করেছে। 2000 সালে 47তম BMA দীর্ঘমেয়াদী কোর্স থেকে নারী অফিসারগণ এবং 2015 সালে নারী সৈনিক বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেয়। যারা ইতিমধ্যে নিজ নিজ কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা প্রদর্শনে সফল হয়েছেন। বাংলাদেশ নৌবাহিনীতে 2000 সালে 2000A ব্যাচে নারী অফিসার এবং 2016 সালে নারী নাবিক অন্তর্ভুক্তি শুরু হয়। 2000 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে 45তম গ্রাউন্ড ব্রাঞ্চ কোর্সে নারী অফিসারগণ এবং 2020 সালে নারী বিমান সেনা যোগদান করে। কালের আবর্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত সশস্ত্র বাহিনীর নারী সদস্যগণ তাদের সাফল্যের সাক্ষর রেখেছেন। আমি লেফটেন্যান্ট কর্নেল জান্নাতুল ফেরদৌস। আমি 2008 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে 59তম BMA দীর্ঘমেয়াদী কোর্সের সাথে কোর অফ সিগন্যালসে কমিশন লাভ করি। সেনা জীবন অত্যন্ত চ্যালেঞ্জিং, তথাপি কঠিন প্রশিক্ষণ ও সহকর্মীদের সমর্থনের মাধ্যমে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করতে সক্ষম হচ্ছি। আমার অধীনস্থ অফিসার, জুনিয়র কমিশন অফিসার ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের প্রশিক্ষণ, অপারেশন ও প্রশাসনিক বিষয়সমূহ তদারকির দায়িত্ব আমার উপর ন্যস্ত, যা অত্যন্ত গর্বের। আমি কমান্ডার ফারহানা শারমিনী। 2000 সালে নারীদের স্থায়ী কমিশন অফিসার হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে আমি প্রথম ব্যাচে যোগদান করি। চাকরি জীবনে আমি বাংলাদেশ নৌবাহিনীর সর্ববৃহৎ দুটি যুদ্ধজাহাজের লজিস্টিক অফিসারের দায়িত্ব পালন করেছি। এছাড়াও বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের আবাসন প্রকল্পে আমি সরাসরি সম্পৃক্ত ছিলাম। আন্তর্জাতিক পরিমণ্ডলে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আমি জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি। বর্তমানে আমি বাংলাদেশ নৌবাহিনীর সর্ববৃহৎ অপারেশনাল এবং প্রশিক্ষণ ঘাঁটি বানৌজা ইসা খানের সরবরাহ কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছি। নৌবাহিনীতে সম্মান, যোগ্যতা এবং প্রাপ্তির এক অপূর্ব জীবন ব্যবস্থা আমি খুঁজে পেয়েছি। নৌবাহিনীর কর্মকর্তা হিসেবে আমি নিজেকে গর্বিত বোধ করি। আমি উইং কমান্ডার মুশতারি দিলশাদ। 2002 সালে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি থেকে শিক্ষা শাখায় কমিশন লাভ করি। পেশাগত জীবনে দেশে ও বিদেশে বিভিন্ন কোর্সে অংশগ্রহণের পাশাপাশি আমি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর থেকে সিকিউরিটি স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে অফিসার ক্যাডেটদের যোগ্য ও দক্ষ ভবিষ্যৎ কর্মকর্তা হিসেবে গড়ে তোলার জন্য মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়। অ্যারোসায়েন্স স্কোয়াড্রনের প্রশিক্ষণ শাখার সামগ্রিক তদারকি সহ একাডেমির মান উন্নয়নে সর্বতোভাবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের অর্থনীতিতে সশস্ত্র বাহিনী উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি BMTF বিবিধ সরঞ্জাম, যানবাহন এবং শিল্পপণ্য সহ বিস্তৃত যন্ত্রপাতি ও সরঞ্জাম উৎপাদন করে। গাজীপুরে অবস্থিত এই ফ্যাক্টরিতে 19টি পৃথক কারখানা রয়েছে, যা মোট 566টি পণ্য তৈরি করে। বাংলাদেশ অর্ডন্স ফ্যাক্টরি BOF অস্ত্র, গোলা বারুদ এবং অন্যান্য প্রতিরক্ষা সম্পর্কিত পণ্য তৈরি করে। বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বাংলাদেশ বিমান বাহিনী অ্যারোনটিক্যাল সেন্টার বিমানের রক্ষণাবেক্ষণ ও উৎপাদনের সাথে জড়িত। সেই সাথে বিমানবন্দর সমূহের উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ এবং বাংলাদেশের আকাশ সীমার নিরাপত্তা বা এভিয়েশন সিকিউরিটি নিশ্চিত করে বিমান বাহিনী দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করে।
নৌবাহিনী পরিচালনাধীন বাংলাদেশ নৌবাহিনী খুলনা শিপইয়ার্ড লিমিটেড বিভিন্ন ধরনের জাহাজ নির্মাণ ও মেরামত করে, যা সামুদ্রিক শিল্পে অবদান রাখে। শিপইয়ার্ডের 90 মিটার দৈর্ঘ্য এবং 700 টন লাইট ওয়েট পর্যন্ত স্টিল অ্যালুমিনিয়ামের জাহাজ নির্মাণের সক্ষমতা রয়েছে। এছাড়াও নৌবাহিনীর পরিচালনাধীন চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড অত্যন্ত পেশাদারিত্বের সাথে দেশের জাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণ কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এখানে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন জলযান নির্মাণ করা হয়। পাশাপাশি বাংলাদেশের ব্লু ইকোনমিতে নৌবাহিনীর অবদান দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশের সামগ্রিক অর্থনীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সর্বদা অবদান রেখে চলেছে। এই অবদানের একটি বিশেষ সম্ভাবনার দিক হল ব্লু ইকোনমি। বাংলাদেশের জলসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সুনীল অর্থনীতির বিকাশে সমুদ্রের সার্বিক নিরাপত্তা ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে নৌবাহিনী বদ্ধপরিকর। বঙ্গোপসাগরে মৎস্য, পর্যটন, জাহাজ চলাচল এবং নবায়নযোগ্য জ্বালানির অপরিসীম সম্ভাবনা রয়েছে, যা দায়িত্বশীলভাবে ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে পারি। এই লক্ষ্য বাস্তবায়নে সমুদ্র অঞ্চলের জীবন ও সম্পদের সুরক্ষায় নৌবাহিনী সদা সচেষ্ট। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষা, অগ্নি নির্বাপন এবং যে কোনো সামুদ্রিক দুর্যোগ ব্যবস্থাপনা সহ সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে সেনা ও বিমান বাহিনীর সহায়তা নিয়ে নৌবাহিনী প্রতিনিয়ত কাজ করে চলেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভিন্ন অপারেশন পরিচালনার মাধ্যমে সমুদ্র ও উপকূলীয় এলাকায় মানব পাচার ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন এবং বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করে যাচ্ছে। নৌবাহিনীর দ্বারা পরিচালিত শিপইয়ার্ডসমূহ জাহাজ নির্মাণ ও মেরামতের মাধ্যমে দক্ষ জনশক্তির কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের ব্লু ইকোনমিক সক্ষমতা বৃদ্ধি করছে। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। আমরা সেনা, রক্তে কেনা আমাদের পরিচয়। আমরা সেনা, রক্তে কেনা আমাদের পরিচয়। লাল সবুজের পতাকার তলে আমরাই দুর্জয়। লাল সবুজের পতাকার তলে আমরাই দুর্জয়। সংগ্রামে সমুদ্রে দুর্জয়, উত্তাল সাগরে আমাদের নেই ভয়। শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয়, উত্তাল সাগরে আমাদের নেই ভয়। বাংলার মাটি, বাংলার জলে আমরা অকুত ভয়। লাল সবুজের পতাকার তলে আমরাই দুর্জয়। বাংলার আকাশ রাখিব মুক্ত, ভিন্ন শকুন চোখ রাখুক তো। আকাশ থেকে বজ্রের বেগে আনা দেব আমরাই দুর্জয়। লাল সবুজের পতাকার তলে আমরাই দুর্জয়। আমরা সশস্ত্র বাহিনী, মাটিতে আকাশে চলে, যুদ্ধে বা শান্তিতে,
দেশ ও মানুষের সেবায় নিয়োজিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাতির যে কোনো দুর্যোগে পাশে এসে দাঁড়িয়েছে। বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত জনপদের উদ্ধার কাজসহ পুনর্বাসন, দেশের পাহাড়ি এলাকার ভূমি ও পাহাড় ধসে আটকে পড়া মানুষের উদ্ধার কার্যক্রম, বন্যায় ক্ষতিগ্রস্ত রেল লাইন ও সড়ক মেরামত, নদী ভাঙন এলাকায় বাঁধ রক্ষার কার্যক্রম এবং ভয়াবহ অগ্নিকাণ্ড ও ভবন ধসে ক্ষতিগ্রস্তদের উদ্ধার কাজে সশস্ত্র বাহিনী অগ্রণী ভূমিকা পালন করেছে। সম্প্রতি বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বরাবরের মতো সাহায্যের হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী। দুর্গতদের উদ্ধার কার্যক্রম, চিকিৎসা ও ত্রাণ সহায়তায় সশস্ত্র বাহিনীর ভূমিকা সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। যে কোনো দুর্যোগে নিজেদের রেশন সামগ্রী অসহায় ও দুস্থ মানুষের বাড়ি বাড়ি ত্রাণ হিসেবে পৌঁছে দিয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। দেশের সীমা অতিক্রম করে প্রাকৃতিক দুর্যোগ আক্রান্ত বিশ্বের অন্যান্য দেশকেও নিয়মিত সাহায্য প্রদান করে থাকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এরই ধারাবাহিকতায় তুরস্ক, সিরিয়া, লিবিয়ায় প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ দেশ। বছরের পর বছর ধরে সশস্ত্র বাহিনী দুর্যোগ ব্যবস্থাপনার একটি রোল মডেল প্রতিষ্ঠা করেছে। সশস্ত্র বাহিনী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে এবং জনগণের জন্য যে কোনো ধরনের সহায়তা প্রদানের জন্য প্রস্তুত থাকে। সাম্প্রতিক সময়ে দেশে বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমরা দেখতে পাই সশস্ত্র বাহিনীর সকলে সাহায্যার্থে কীভাবে এগিয়ে এসেছে। সেই সাথে বঙ্গবাজার, নিউ মার্কেটের অগ্নিকাণ্ড সহ বিবিধ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ও জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। দুর্যোগ মোকাবেলায় পারদর্শিতা অর্জনে সশস্ত্র বাহিনী প্রয়োজন বিশেষ প্রশিক্ষণ এবং সরঞ্জামাদি। সশস্ত্র বাহিনী এ বিষয়ে সবসময় নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে সাধ্যমতো কাজ করে যাচ্ছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূমিকম্পের বিপর্যয় নিয়ে সবচেয়ে বড় মহড়া, যার নাম ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ, সংক্ষেপে ড্রি, 2010 সাল থেকে বাংলাদেশে সংঘটিত হয়। গত 6 ফেব্রুয়ারি 2023 তারিখে ভয়াবহ ভূমিকম্প তুরস্কের পূর্বাঞ্চলে গাজিয়ান্তেপ প্রদেশে আঘাত হানে। তুরস্কের উদ্ধার কার্য ও চিকিৎসা সুবিধা প্রদানের লক্ষ্যে গত 8 ফেব্রুয়ারি 2023 তারিখে বাংলাদেশ বিমান বাহিনী C-130J পরিবহন বিমানের মাধ্যমে সহায়তাকারী দল এবং মানবিক সহায়তা প্রেরণ করা হয়। ভবিষ্যতে এই কার্যক্রম বিশেষ গুরুত্ব সহকারে পরিচালিত হবে বলে আমি আশাবাদী। দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সাথে CMH সমূহে জরুরি ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ঢাকা CMH সহ দেশের অন্যান্য 10টি CMH-এ সর্বমোট 2,533 জন আহত ছাত্র চিকিৎসা সেবা গ্রহণের জন্য আগমন করেন। তন্মধ্যে 867 জন আহত ছাত্র CMH সমূহে চিকিৎসাধীন আছেন এবং অবশিষ্ট ছাত্রগণ চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ছাত্রদের চিকিৎসা এবং জটিল অস্ত্রোপচার সুনিশ্চিত করার জন্য আমরা সকলেই একসাথে কাজ করছি। আমাদের প্রথম পেশেন্ট ছিল নাহিদ ইসলাম। সে যখন আমাদের কাছে আসে, সে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিল। তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ডিসফাংশন ছিল, তার কিডনি ফেলিওর ছিল, বুকের বাম পাশে গুলির চিহ্ন। আমরা মোট 10 জন রুগীর বুকের জটিল অস্ত্রোপচার করি এবং তার মধ্যে 5 জনের কাছ থেকে আমরা বুলেট এবং বুলেট সদৃশ বস্তু বুকের ভেতর থেকে রিমুভ করতে পারি। তরুণদের চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরে আমরা আসলেই গর্বিত। আমরা ধন্যবাদ জানাই সম্মানিত সেনাবাহিনী প্রধানকে, আমরা কৃতজ্ঞতা জানাই মহানাল্লাহ তালার কাছে। দেশের শিক্ষা বিস্তারে অবদান রেখেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। সেনা, নৌ ও বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বাংলাদেশের ক্যাডেট কলেজ সমূহ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, নৌবাহিনী কলেজ, BN কলেজ, BF শাহিন কলেজ
এবং উচ্চতর শিক্ষার জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি, বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ AFMC ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশের সর্বোচ্চ মানসম্পন্ন শিক্ষা প্রদান ও শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের শিক্ষায় উদ্বুদ্ধ করে ছাত্রছাত্রীদের আগামী দিনের জন্য সুনাগরিক হিসেবে গড়ে তোলে। সেই সাথে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য রয়েছে প্রয়াস, আশার আলো এবং ব্লু স্কাই নামক বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান। দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের সামনে এগিয়ে নিতে সশস্ত্র বাহিনী সর্বদাই বদ্ধপরিকর। দেশের ক্রীড়াঙ্গনের সহায়তায় সশস্ত্র বাহিনীর রয়েছে নিজস্ব স্পোর্টস কন্ট্রোল বোর্ড সমূহ, এছাড়াও অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাস্কেটবল ফেডারেশন, সাঁতার, অ্যাথলেটিক্স, হকি ফেডারেশন ইত্যাদির মাধ্যমে সশস্ত্র বাহিনী ক্রীড়াঙ্গনে বিশেষ ভূমিকা পালন করছে। এর পাশাপাশি দেশে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনে সহায়তা প্রদান করছে সশস্ত্র বাহিনী। বাংলাদেশে এবার ওয়ার্ল্ড মিলিটারি আর্চারি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় এবং এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ সহ 12টি দেশের 107 জন পুরুষ, মহিলা ও প্যারা আর্চার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি সশস্ত্র বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় আয়োজন করা হয় এবং টেকনিক্যাল পার্টনার হিসেবে বাংলাদেশ আর্চারি ফেডারেশন কাজ করে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী সামরিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা দেশের পররাষ্ট্রনীতির একটি অপরিহার্য উপাদান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। সশস্ত্র বাহিনীর সদস্যগণ নিয়মিত বন্ধুপ্রতিম দেশের সাথে প্রশিক্ষণ ও যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ করে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সেই সকল দেশের সশস্ত্র বাহিনীর সাথে সুসম্পর্ক স্থাপন করে। ধারাবাহিকভাবে বিদেশি নৌবাহিনীর যুদ্ধজাহাজ বাংলাদেশে আগমন করে, যা দুই দেশের নৌবাহিনী এবং সর্বোপরি দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলে। বর্তমানে বৈদেশিক দূতাবাস সমূহে সশস্ত্র বাহিনীর ডিফেন্স অ্যাটাশেগণ সামরিক কূটনীতি স্থাপনের মাধ্যমে সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশের সুরক্ষায় কাজ করে থাকে। সেই সাথে আন্তর্জাতিকভাবে মানবিক সহায়তা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সামরিক কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সামরিক কূটনীতি বা ডিফেন্স ডিপ্লোম্যাসির অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তাকে সুদৃঢ় করেছে। বন্ধুপ্রতিম দেশের সামরিক বাহিনীর সাথে যৌথ প্রশিক্ষণ ও মহড়ায় অংশগ্রহণ করে আন্তঃকর্মক্ষমতা বা ইন্টারঅপারেবিলিটি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ ভূরাজনৈতিক এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আসছে। প্রতি বছরের ন্যায় এবছর বিশ্বের বিভিন্ন সামরিক বাহিনীর সাথে যৌথ মহড়ায় অংশগ্রহণ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী নিজেদের সামর্থ্য এবং পেশাদারিত্বের পরিচয় রাখতে সক্ষম হয়েছে। অপরদিকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের সামরিক মিশন সমূহে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি সমুজ্জ্বল করেছে। দুর্গম পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি ওই অঞ্চলের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আর্থসামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বৃদ্ধিকল্পে পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল ভেদে অসংখ্য সড়ক, সেতু ও ভৌত অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং ইউনিট সমূহ। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চিম্বুক থানচি, থানচি আলিকদম, রুমা বগালেক কেওকারডং সড়ক, চেঙ্গি নদের উপর 500 মিটার দীর্ঘ নানিয়ারচর সেতু, আলিকদম জ্বালানিপাড়া কুরুকপাড়া পুয়ামোহরি এলাকায় 37.5 কিলোমিটার রাস্তা, মহালছড়ি সিন্দুকছড়ি জালিয়াপাড়া এলাকায় 7 কিলোমিটার রাস্তা ইত্যাদি।
এছাড়াও রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সীমান্তবর্তী অঞ্চলে পাহাড় চূড়ায় সীমান্ত সড়ক প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। বানৌজা শহীদ মোয়াজ্জেম ঘাটি এর মাধ্যমে কাপ্তাই লেকে অবস্থিত সড়ক পথ হতে বিচ্ছিন্ন এলাকাসমূহের পেট্রোল পরিচালনা ও মৎস্য সম্পদ রক্ষায় কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। বিমানবাহিনী ঘাটি জহুরুল হক কর্তৃক হেলিকপ্টার মিশনের মাধ্যমে যেকোনো অপারেশনাল সহায়তা, রসদ সরবরাহ, মেডিকেল ইভাকুয়েশন ইত্যাদি কার্যক্রম সম্পাদন করে আসছে বাংলাদেশ বিমানবাহিনী। বাংলাদেশ প্রিয় মাতৃভূমি, বাংলা মোদের প্রাণ, জলে স্থলে আকাশে মায় উড়ায় বিজয় নিশান। আমরা সমরে শান্তিতে, আমরা সাগরে আকাশে, কঠিন শপথে অসীম সাহসে, আমরা সমরে শান্তিতে, আমরা সাগরে আকাশে, কঠিন শপথে অসীম সাহসে, রাখবো দেশের মান। শত্রু সেনার ভয়াল থাবা আমরা দেব রুখে, সাহসী সেনার নির্ঘুম চোখে স্বপ্ন অনির্বাণ। আমরা সমরে শান্তিতে, আমরা সাগরে আকাশে, কঠিন শপথে অসীম সাহসে, রাখবো দেশের মান। আমরা সমরে শান্তিতে, আমরা সাগরে আকাশে, কঠিন শপথে অসীম সাহসে, রাখবো দেশের মান। লোনা জলের মোহমায় জয়ের আবির মাখি, নির্ভীক সব নৌসেনাদের বিজয় তৃপ্ত গান। আমরা সমরে শান্তিতে, আমরা সাগরে আকাশে, কঠিন শপথে অসীম সাহসে, রাখবো দেশের মান। আমরা সমরে শান্তিতে, আমরা সাগরে আকাশে, কঠিন শপথে অসীম সাহসে, রাখবো দেশের মান। বাংলা মায়ের আকাশটাকে সদাই রাখি মুক্ত, নীল আকাশের সত্য প্রাচীর বিজয় আলোয় সিক্ত, মেঘের ভাঁজে স্বপ্ন সাজায় বাজি রেখে প্রাণ। আমরা সমরে শান্তিতে, আমরা সাগরে আকাশে, কঠিন শপথে অসীম সাহসে, রাখবো দেশের মান। আমরা সমরে শান্তিতে, আমরা সাগরে আকাশে, কঠিন শপথে অসীম সাহসে, রাখবো দেশের মান।
ঝিঝুমুকে আড্ডা জমে।